সিনেমা না হয় সম্ভব তাই বলে বাস্তবের মাটিতে সামাজিক মাধ্যমে বিশ্বের সীমা উস্কে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হলিউড অভিনেতা টম ক্রুজের এই ছবিটি কে সত্যিকারের টম আর কারা নকল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তা মিশন ইম্পসিবল 7 ছবির শুটিং শেষে উদযাপনে তিন টম রহস্য এখন সিনেমা পড়ার কৌতূহল বাড়াচ্ছে ক্যাপশনে যদিও লেখা ছিল টম এবং তার দুই স্টান্ট ডাবল তবু তিনজন হুবহু একই আদুলের মানুষ দেখে বিশ্বের অবধি নেই অনুরাগীদের টম কোনটি তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেউ মন্তব্য করেছেন আসলকে আর নকলকে কেউ কি বুঝতে পারছেন আবার কেউ মজা করে বললেন টমের স্টান্ট ডাবলেরই আসলে তাদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি দিয়েছেন আর একজন লিখেছেন ইয়ার্কি নাকি এগুলো সব কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ এই তিনজনের মধ্যে একজনও আসল টম নন এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না মন্তব্যকারীরা নিয়ন ভাবটাই অন্যরকম যে যাই হোক ছবির কাজ যে শেষ হয়েছে তা নিয়ে সন্দেহ নেই ষাট বছরের টম মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে ছবির জন্য সেই মিশন ইম্পসিবল রেড রেকনিং খুব শীঘ্রই মুক্তি পাবে স্টুডিওতে নয় মহাকাশে তৈরি হয়েছে সেই ছবি আগামী 14 জুলাই প্রেক্ষাগৃহে আসছে মিশন ইম্পসিবল রেড রেকনিং এর পরের পর্বের শুটিং শেষ হওয়ার পরই ছবিটি শেয়ার করেছেন টম